বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। শতাব্দী প্রাচীন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ইতু পুজোয় মাতল বাঙালিরা। শহর থেকে শহরতলির মানুষ আজও এই দেবীর আরাধনায় মাতোয়ারা। অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিনই এই পুজো হয়ে থাকে। বাড়ির সমস্ত মহিলারা একত্রিত হয়ে এই দেবীর আরাধনা করেন। কথিত রয়েছে, এই দেবীর আরাধনায় সংসারে মঙ্গল ও ধন সমৃদ্ধি লাভ হয়। বর্তমানে বাঙালি মহিলারা তাদের সভ্যতা সংস্কৃতির পাশাপাশি এই ধারাকে অব্যাহত রেখেছে। বামুন খানে নেই, আর চারিদিকে খানিক রক্ত ছড়িয়ে আছে। কালই আমাদের কেউ নেই, ভাবে তাও ঠিক করতে পারলো না। এমন সময় যে ঠক ঠক করে কাঁপছে, এমন সময় উন্ন বলল, হতেই দুই বনে ছুটে গেল সেই বটগাছটার কাদের খেয়ে ফেলবে, তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঘ হয়ে গেল। বাঘটা কাছে এসে মানুষের গন্ধ পেয়ে চারিদিকে একটা পুকুরের পাড়ে ঘট বসিয়ে কি সব তখন উন্ন জন্য তখন খুবই কাঁদতে কাঁদতে সেই মিলল, তোমাদের কোনো ভয় নেই, পারতেও হবে না। এই পূজাটা আমরা ছোট থেকে ইতু পূজাটা করি, তা এটা পাড়ার সব মেয়েরা মিলে এই পূজাটা আমরা এসে এখানে করি। এটা আমরা ছোট থেকেই করি, তবে বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে এসে সব পাড়ার বউরা মিলে আমরা এখানে এই পুজোটা একসঙ্গে করি। বিশেষ রীতি বলতে এই সবাই মিলে বেশ একটা মজা করে অনেক রকম ফল দিয়ে, তারপরে চাল নবান দিয়ে, মানে এরকম করে সবাই মিলে মজা করে আনন্দ করে এই পুজোটা আর কি করা হয়। ইতু পুজোটা ছোট থেকেই করে আসছি, আমাদের মারা যা শিখিয়েছেন আমরা সেটাই করছি। কিন্তু এই যে পাঁচ রকম ফল টল দিয়ে একটা ফল সাজিয়ে করা, তারপরে কেঁচড়া কুলমি কিনে নিয়ে এসে আমরা ঘট বসাই। ভোরবেলায় পাকপকলি ডাকার আগে আমরা সোনা চাঁদি দিয়ে নুড়ি দিয়ে একটা খুঁড়ি বাটিতে করে ভোরবেলায় জল পেতে ওই রাখি, দিয়ে আমরা সব আলপনা টাল্পনা দিয়ে আমরা সকালবেলায় ঠাকুরমশাই আসে এসে মন্ত্র বলে আমরা অঞ্জলি দিই, পুজো করি, যোগাযান্তি করি, তারপরে আমরা সব নিরামিষ খাবার টাবার খাই। আমরা এইভাবে আমরা আমাদের এখন চলছে, এটাই আমরা করছি। 20 বছর তো হচ্ছেই, আগামী দিনও করবো যতদিন বেঁচে থাকবো। মা লক্ষ্মীর ঘট। হ্যাঁ, বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ, 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।